আগামী বাংলাদেশ হবে ন্যায় বিচার, মানবাধিকার এবং বাক স্বাধীনতার, এমনটাই জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। জানান, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত ও রাষ্ট্র সংস্কারী অন্তর্বর্তী সরকারের প্রধান চ্যালেঞ্জ। শনিবার সকালে রাজধানী হোটেল সোনারগাঁয়ে বে অব বেঙ্গল কনভারসেশন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। জানান, সবাইকে নিয়ে একটি আধুনিক সমাজ করার আওয়াজ তুলেছে তরুণরা। এ নিয়ে আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। শনিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বে অব বেঙ্গল কনভারসেশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বেসরকারি সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর আয়োজিত সম্মেলনের থিম নির্ধারণ করা হয়েছে এ ফ্র্যাকচার্ড ওয়ার্ল্ড। উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, এক হয়ে কাজ করলে ইতিহাসের গতিপথ বদলে দেওয়া সম্ভব। সম্মেলনে আগত অতিথিদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, মাত্র 100 দিন আগে বাংলাদেশে একটি অনন্য রাজনৈতিক উত্থান হয়েছে। 16 বছর ধরে দেশ শাসনকারী ফ্যাসিবাদী শাসনের পতন ঘটাতে ছাত্রদের নেতৃত্বে হয়েছে সফল বিপ্লব। ইজ দ্য ওয়ার্ক অফ মিলিয়ন্স অফ ভয়েসেস, ভয়েসেস অফ দ্য এন্টায়ার নেশন, ভয়েস দ্যাট ডিমান্ডেড চেঞ্জ, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice and inclusion. এই সময় জুলাই আন্দোলনের সময় করা স্ট্রিট আর্টগুলো ঘুরে দেখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। সম্মেলনে ভিডিও বার্তায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানান। It is a genocide committed by Israel on Palestinians, which is most disturbing. The Israel genocide on Palestine is blatantly brutal and inhuman. It is totally unprecedented. সিজিএস এর নির্বাহী পরিচালক বলেন, এবছর এই আয়োজনে যথেষ্ট সহযোগিতা পেলেও বিগত বছরগুলোতে ছিল নানা প্রতিবন্ধকতা। The Bay of Bengal Conversation 2024 is shaping up to be leagues above our previous gathering in terms of scope, significance and the potential impact of the ideas will generate. আন্তর্জাতিক এই সম্মেলনে 80টিরও বেশি দেশ থেকে 200 জনের বেশি আলোচক, 300 জন প্রতিনিধি সহ 800-এর বেশি অংশগ্রহণকারী রয়েছেন। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। পতিত স্বৈরাচারের দোসররা অন্তর্বর্তী সরকারকে